জায়গায় পৌঁছে দিতে পারবো। কম্পিউটার সায়েন্স এই নিয়ে কি নতুন দিগন্ত খুলতে চলেছে, কিংবা কিভাবে পড়াশোনা করা যাবে, আরো নতুন কি কি আসছে এগিয়ে, এই সমস্ত কিছুই থাকবে আজকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে। আজকের বিষয় কম্পিউটার বিজ্ঞানে নতুন মোড়। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন, আমার পাশে রয়েছেন ডক্টর শান্তনু সেন, প্রিন্সিপাল গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। কম্পিউটার বিজ্ঞানে নতুন মোড় এই কথাটা আমরা বুঝতে পারছি এবং যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এছাড়া আর উপায় নেই। ঠিক নতুন মোড় বলতে কি বোঝাচ্ছে এবং এটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, কম্পিউটার বিজ্ঞানটা বা ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এই এই পার্টিকুলার এই এরিয়াতে সবসময় একটা পরিবর্তনশীল, মানে বলে না চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, তো এটা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে খুব বেশিভাবে প্রযোজ্য। এবং গত আমরা যদি 50 বছর যদি স্টাডি করি তো দেখবো যে কম্পিউটারে সবসময় একটা চেঞ্জেস সবসময় এটা চলছে, এবং বিগত 10 বছর ধরে এটা আমরা আরো যত দিন যাচ্ছে এটা আরো ফাস্ট হচ্ছে। পার্টিকুলারলি এখন এই যে একটা প্যান্ডামিক সিচুয়েশন যেটা চলছে, এ নিয়ে আপনাদের স্টুডিওতে আমরা এর আগে অনেক প্রোগ্রাম করে গেছি। তো কম্পিউটারের যেমন এখন যে লেটেস্ট টেকনোলজি যেগুলো আছে সেগুলো হচ্ছে যেমন আইওটি, ইন্টারনেট অফ থিংস। আমি গত পরশু দিনে আমার একটা প্রেজেন্টেশন ছিল, তো সেটাতে দেখছিলাম যে 2020 শেষে 30 বিলিয়ন আইওটি ডিভাইসেস টোটাল হবে, ইউজ হবে, এবং 2025 সেটা হয়ে যাবে 75 বিলিয়ন। তো এই যে আইওটি একটা নতুন টেকনোলজি, এর সাথে আপনার ক্লাউড কম্পিউটিং, তারপরে আপনার আজকাল যেটা আরেকটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংটা এখন অনেকটা পুরনো হয়ে গেছে, এখন যেটা ফগ কম্পিউটিং অথবা আপনার মিস্ট, সো দিজ আর ভেরিয়াস আপনার টেকনোলজি গুলো এখন, তারপরে ডেটা সায়েন্স, তো এই নতুন টেকনোলজি গুলো এখন দিন দিন আসছে। আর পার্টিকুলার এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই গত কয়েক মাস ধরে আমরা আরেকটা যেটা খুব দেখছি যেটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, বা পার্টিকুলারলি ওই ভিডিও বা ওয়েব কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং রিলেটেড যে সফটওয়্যার, এর ডেভেলপমেন্ট, এটার একটা এই গত কিছু দিনে এটার একটা এত চাহিদা ছিল না, কিন্তু এটা আমরা গত কয়েকদিনে উপলব্ধি করেছি এবং আমরা দেখেছি বিভিন্ন অর্গানাইজেশন বা এরা এর উপর একটা কাজ করছে। থিমই যাব, থমকে যাব। ডক্টর সেন, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে কম্পিউটারের বিভিন্ন দিক আপনি বললেন, যে আগে ক্লাউড ছিল, তারপরে এখান থেকে আরো ফগে চলে যাচ্ছে, এই যে ছোট ছোট দিক সেই দিকগুলো যদি একটু বিস্তারিত। কম্পিউটার প্রোগ্রামিং যেটা প্রফেসর মাইতি বললেন সেখানে আমি একটু এড করতে চাই, আজকাল ওই হার্ডকোর প্রোগ্রামিংটা ঠিক আর চলে না সেরকম, মানে আগে যেমন আমরা যখন পড়াশোনা করেছিলাম সি ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, ওখান থেকে শুরু হতো। ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যালি আজকাল যারা কাজ করছে ওরা কিন্তু আজকাল আর ওই হার্ডকোর কোডিং সেরকম করছে না, করার দরকার হয় না, তো ওখানে কোডিং গুলো অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি যখন একটা টেক্সট বাটন বা কিছু একটা কাজ করতে চান, একটা কিছু পুল করে, উইন্ডোজে সবাই আজকাল কাজ করে, ওটা বসিয়ে দিলেন, কোড অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেল, এবং যত দিন যাচ্ছে কোডিংটা অটো জেনারেটেড কোড হয়ে যাচ্ছে, মানে হার্ড কোড বিশাল বিশাল যে আগে আমরা লিখতাম 10,000 লাইনের প্রোগ্রাম, এগুলো আজকাল আর দরকার হয় না। টেস্টিং যেমন, টেস্টিং করতে গেলেও এর বিভিন্ন মানে মিলিয়ন্স অফ লাইন্স অফ কোডিং বা এই টেস্ট কেসেস বানাতে হয়, এগুলো আজকাল আর দরকার হয় না, এগুলো অটোমেটিক্যালি জেনারেটর আছে, ওরাই সব করে নেয়, মানে মেশিনই করে নেয়, প্রোগ্রামিং কোডিং ফিট করা আছে। কিন্তু যেটা প্রফেসর মাইতি বললেন সেটার আমি পার্সপেক্টিভে বলছি, এবার কম্পিউটার সায়েন্স বা আইটিতে করতে গেলে কম্পিউটারের বেসিক ফান্ডামেন্টাল নলেজ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, এবং এটা স্টুডেন্টদেরকে বা সবার এটা থাকতেই হবে। এই লজিক যদি ডেভেলপ যদি না হয়, আজকাল স্কুল থেকেই কম্পিউটার প্রোগ্রামিং শেখানো হয়, তাহলে সে ভবিষ্যতে সেই ধরনের কোডিং বা ওই লজিকগুলো বুঝতে পারবে না। কাজ যদি করতে আমাকে অ্যাকচুয়ালি কম্পিউটার প্রোগ্রামিং এ লজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, লজিকটা না বুঝলে সেটা করা যায় না, মানে ভিতটা আগে একদম ভালো করে তৈরি করতে হবে, করা দরকার। এবং ক্লাউড কম্পিউটিং যেমন বলছিলাম, তো ক্লাউড কম্পিউটিং এখন মোটামুটি সবাই জানে, কারণ এখন মোবাইলে আপনি যখন ডেটা স্টোর করছেন ক্লাউডে স্টোর হচ্ছে। এবার এখন যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট চলছে এবং যেটার খুব দরকারও সেটা, সেটা হচ্ছে ফগ কম্পিউটিং। তো ক্লাউড মানে মেঘ, ফগ মানে একটু কুয়াশা টাইপের, তো এটা কিন্তু আছে এখন, এবং ফগের নিচের লেয়ারে এখন মিস্ট কম্পিউটিং এর কাজ চলছে। তো ফগ কম্পিউটিং এখানে কি হচ্ছে আপনার, দেখুন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ওটা কদিন আগে একটাতে বলেছিলাম, এটা এখন এই পৃথিবীর আজকের সিচুয়েশন, এই প্যান্ডামিক সিচুয়েশনে এর একটা ভীষণভাবে কানেকশন আছে। কিভাবে? এই যে
আমরা বিগত তিন চার মাস ধরে দেখতে পাচ্ছি স্কুল কলেজে স্টুডেন্ট অফিস আদালত সবই ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। তো এখানে কি হচ্ছে, আপনার ধরুন বোম্বেতে আপনার কোন সার্ভার আছে, তো আপনি যখন মিনিমাম একটা ইন্টারনেটে কাজ করছেন আপনার রিকোয়েস্ট এখান থেকে সেই বোম্বের সার্ভারে যাচ্ছে, ওখান থেকে ঘুরে আপনার রিকোয়েস্ট আসছে, আপনি বুঝতে পারছেন না, সেটা একদম মিলি সেকেন্ডে হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পুরো রুট যে গেল, এর যে ব্যান্ডউইথ যে কনজিউম হলো, আজকে আমরা কলকাতা শহরে থাকি, তো শহরে আমাদের কি হচ্ছে, আমাদের অনেক সার্ভিস প্রোভাইডার আছে, আমরা অনেক ব্যান্ডউইথ পাই, কিন্তু গ্রামে যারা আছে, ডিস্ট্রিক্টে যারা আছে, ওরা কিন্তু আপনি আমফানের পর কলকাতা ছাড়া বাইরের ডিস্ট্রিক্ট গুলোতে আমাদের স্টুডেন্ট চারিদিকে ছড়িয়ে আছে, দে আর সাফারিং এ লট, ওদের ওখানে ভীষণ প্রবলেম হচ্ছে। এবার আমাদের আমরা শহরে থেকে আমরা যদি ডেটা কনজিউম যদি বেশি করি, ব্যান্ডউইথ কনজিউম যদি বেশি করি, এটা আমার টাকা আছে, আমার ফেসিলিটি আছে, আমি বেশি ইউজ করছি, কিন্তু এর জন্য কিন্তু ওই ডিস্ট্রিক্টে বা যারা দূরে যারা আছে, গরিব যারা আছে, অথবা যাদের টাকা আছে কিন্তু ডিস্ট্রিক্টে আছে, ওরা সাফার করে যাচ্ছে। এই জিনিসটা এখন কেউ এই নিয়ে ভাবছে না, মানে খুব কম লোক ভাবে যে আমি তো ব্যান্ডউইথ বাড়িয়ে দিলাম, আরে আমি ব্যান্ডউইথ বাড়িয়েছি, এটা কিন্তু আরেকজন সাফার করে যাচ্ছে। তো ফগ কম্পিউটিং এর কনসেপ্টটা খুবই ভালো, সেটা হচ্ছে এখানে লোকাল ক্লাউডের মধ্যেই ঘোরাফেরা করে। ধরুন আমি আজকে গল্ফগ্রিনে আছি, গল্ফগ্রিনে এখানে ফগ সার্ভার গুলো আছে, আমি এখান থেকে যে রিকোয়েস্ট দিলাম, এটা ওই গল্ফগ্রিনের ওই সার্ভার থেকে ঘুরে আমার রিকোয়েস্ট সার্ভ হয়ে যাবে। সেটা যদি লোকাল সার্ভারে না হয়, তবেই সে ক্লাউড দিল্লি বোম্বে বা চেন্নাইতে ওখানে যাচ্ছে। তাহলে এই যে রুটের যে পুরো ব্যান্ডউইথ যেটা, সেটা আমাকে ইউজ করতে হচ্ছে না। তাহলে কি হচ্ছে, তাহলে বাইরের লোক যারা আছে ওদের ব্যান্ডউইথ গুলো সবাই পাচ্ছে। তো এই জিনিসগুলো এখন আমাদের খুব ডেটা আর একটা হচ্ছে ব্যান্ডউইথ, এই দুটো নিয়ে আমাদের খুব ভাবতে হবে। এবং এখানে এখানে আমি যেটা মনে করি যে অনেক যারা সার্ভিস প্রোভাইডার বা যারা কনজিউমার যারা আছে, মানে একটু ম্যানেজমেন্ট লেভেলে, ওদের বুঝতে হবে, ওরা ওই জিনিসটা কেউ জানেই না। এখন আমি অনেক প্ল্যাটফর্মে গিয়ে বলছি, অনেক বিজ্ঞ লোকেরাই বলছে যে মানে বুঝলাম না, আমি তো ব্যান্ডউইথ বাড়িয়ে দেবো, আমার পয়সা বেশি যাবে, কিন্তু এর পেছনে কিন্তু একটা সামাজিকতা জড়িয়ে আছে, এটা আমাদের নিয়ে এখন খুব ভাবতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, আমার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, তো আমি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এর উপর কাজ করতে চাই, তো তো ফ্রিল্যান্সিং এর উপর কাজ করতে গেলে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, সেটাই স্যারের কাছে জানার ছিল। খুব সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। আমরা অ্যাকচুয়ালি এখন আমি যখন আমার ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করি যে চাকরি তো সবাই করছে, তুমি একা চাকরি যদি করো তুমি তোমার জন্য একাই করবে, বাট তুমি যদি ফ্রিল্যান্সিং পাও, যদি এন্টারপ্রেনার যদি হও, তুমি যদি একজন এন্টারপ্রেনার হও, তাহলে তুমি আরো দশজনকে চাকরি দেবে, এটা কিন্তু একটা সামাজিক কাজ। তো আমি এখন ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে মোটিভেট করি, এবং প্রতি বছর আমার প্রায় গত বছর যেমন এই লাস্ট ইয়ারের আমার প্রায় 11 জন স্টুডেন্ট এন্টারপ্রেনার বেরিয়েছে, তো আমার এখন এন্টারপ্রেনার কিন্তু আসছে। তো যেটা তুমি যেটা কোয়েশ্চেন করলে, দেখো এখন তোমার যেহেতু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ আছে, তোমার ট্রিমেন্ডাস স্কোপ আছে, এবং মার্কেট যদি এখন যদি মার্কেটে নিড যদি বলো, আমি তোমাকে একদম প্লেন এন্ড সিম্পল ইমিডিয়েটলি আমি তোমাকে এক সপ্তাহে তোমাকে বিজনেস দাঁড় করিয়ে দিতে পারবো। তুমি এখন যেটা আমাদের পৃথিবীতে, ভারতবর্ষে অথবা পশ্চিমবঙ্গে সব জায়গায় যেটা সব থেকে চাহিদা হচ্ছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে এই নেট কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, ওয়েবিনার অ্যারেঞ্জ করা, এইগুলো করতে গেলে একটা প্ল্যাটফর্মের দরকার হয়। এই জুম নিয়ে একটা সারা পৃথিবীতে একটা চলছে যে জুমের সিকিউরিটি নিয়ে আছে আছে, এবার গুগল মিট বা গো টু মিট এগুলোতে পারফরমেন্স সেভাবে নেই। তো এখানে একটা ট্রিমেন্ডাস স্কোপ আছে, কেউ যদি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেকগুলো এরকম প্ল্যাটফর্ম বানানো হয়েছে, এবং আমাদের ছাত্রছাত্রীরা গত এক মাসে সেরকম একটা জিএনআইটি ডিজি কনক্লেভ একটা, আমি যেমন আমি আই এম নট ইউজিং এনি আদার প্ল্যাটফর্ম, আমি জুম ইউজ করছি না, গুগল মিট কিছু ইউজ করছি না, আমাদের ছাত্ররা টিচাররা মিলে একটা প্ল্যাটফর্ম বানিয়েছে ভিডিও কনফারেন্সিং এর, ওয়েবিনার কনফারেন্সের, আমরা এটা পুরোদমে ইউজ করছি, মাঝে মধ্যে এই দুটো অন্য একটা ইউজ করছি। তো স্টুডেন্টরা স্টার্ট আপও শুরু করেছে। তো আমার সাজেশন হচ্ছে তুমি ইমিডিয়েটলি কনফারেন্সিং এই সফটওয়্যার গুলো ডেভেলপ করো, তোমার মার্কেট একদম এক মাসের মধ্যে দাঁড়িয়ে যাবে। প্রশ্নটা খুব সুন্দর ছিল, আমরা